নমস্কাৰ শ্ৰদ্ধা চাৰ্বিদসকল, আপোনালোক সকলোকে মই মোৰ ইউটিউব চেনেল নলিনী কান্ত ডেকালৈ স্বাগতম জনাইছোঁ। শ্ৰদ্ধা চাৰ্বিদসকল, ইতিমধ্যে যিহেতু আপোনালোকে গম পাইছে, জানুৱাৰী মাহৰ 3 তাৰিখৰ পৰা পঞ্চম পৰ্যায়ৰ যি গুণোৎসৱৰ ফাৰ্ষ্ট ৰাউণ্ড অনুষ্ঠিত হ'ব, আৰু এই গুণোৎসৱৰ কাৰণে কিছু নতুন গাইডলাইন ইতিমধ্যে দিয়া হৈছে। অৰ্থাৎ যি নতুন গাইডলাইন, এই নতুন গাইডলাইন পঞ্চম পৰ্যায়ত অনুষ্ঠিত হ'বলগীয়া 3টা ফেছৰ এই মানে কাৰণে প্ৰযোজ্য হ'ব। এই পঞ্চম পৰ্যায়ৰ যি গুণোৎসৱত ইয়াৰ আগৰ গুণোৎসৱতকৈ বহু পৃথক, বহু নতুন নিয়ম সংযোজন কৰা হৈছে, আৰু এক্সটাৰ্নেল ইভালুৱেটৰ বা বিদ্যালয়সমূহে নতুন নিয়মত এক অনলাইন কৰিব লাগিব, আৰু অনলাইন কৰিলেহে তেওঁলোকৰ ইভালুৱেশ্যনটো সম্পূৰ্ণ হ'ব। ইতিমধ্যে আপোনালোক পৰিচিত যে গুণোৎসৱৰ ক্ষেত্ৰত 2 ধৰণৰ ইভালুৱেশ্যন হয়, এটা হৈছে ছেল্ফ ইভালুৱেশ্যন আৰু আনটো হৈছে এক্সটাৰ্নেল ইভালুৱেশ্যন। আৰু আমাৰ যি ছেল্ফ ইভালুৱেশ্যন এই সকলোবিলাক বিদ্যালয়তে একেদিনে অনুষ্ঠিত হয়, আৰু এক্সটাৰ্নেল ইভালুৱেশ্যন পিছৰ 3দিনত কোনোবা এদিন অনুষ্ঠিত হয়। এতিয়া আমাৰ ছেল্ফ ইভালুৱেশ্যনৰ দিনাখন যি স্কুল ইভালুৱেশ্যন অনুষ্ঠিত হয়, অৰ্থাৎ স্কুলখন ইভালুৱেশ্যন কৰা হয়, স্কুল ইভালুৱেশ্যনৰ ক্ষেত্ৰত আমাৰ 2টা ক্ৰাইটেৰিয়া থাকে, কো কলাষ্টিভ এক্টিভিটি আৰু কমিউনিটি পাৰ্টিচিপেশ্যন। এই কো কলাষ্টিভ এক্টিভিটি আৰু কমিউনিটি পাৰ্টিচিপেশ্যনৰ কাৰণে ইয়াৰ আগৰ 4 পৰ্যায়ৰ গুণোৎসৱত এখন OMR আছিল। এই OMRখন বিদ্যালয়খনে ছেল্ফ ইভালুৱেশ্যনৰ দিনা পূৰণ কৰি থয়, আৰু এক্সটাৰ্নেল ইভালুৱেশ্যনৰ দিনা এই ছেল্ফ ইভালুৱেশ্যন স্কুল ইভালুৱেশ্যনৰ যিখন ফৰ্মেটখন তেওঁ ভেৰিফাই কৰে, ভেৰিফাই কৰি তেওঁ ফাইনেল যিখন OMR তেখেতে সেইখিনি এণ্ট্ৰি কৰে। এতিয়া এই প্ৰচেছটো সম্পূৰ্ণ পৃথক হৈছে। স্কুল ইভালুৱেশ্যনৰ যিখন OMR এতিয়াৰ পৰা বিদ্যালয়ত অফলাইন পূৰণ কৰিলে নহ'ব, এইখন কি কৰিব লাগিব, বিদ্যালয়সমূহে অনলাইন পূৰণ কৰিব লাগিব। এতিয়া কথাটো হ'ল, অনলাইন পূৰণ কেনেকুৱা ধৰণে কৰিব? যদি আপোনাৰ বিদ্যালয়ত ছেল্ফ ইভালুৱেশ্যন বা এক্সটাৰ্নেল ইভালুৱেশ্যন, এই থাৰ্ড ছেল্ফ ইভালুৱেশ্যন বুলি ধৰি লৈছোঁ, কিবা কাৰণে ছাৰ্ভাৰ প্ৰব্লেম থাকে, অৰ্থাৎ ইভালুৱেশ্যন আৰম্ভ হোৱাৰ 3দিন আগতে আপুনি কি কৰিব লাগিব, এই আপোনাৰ স্কুল ইভালুৱেশ্যনখন অনলাইন কৰিব লাগিব। গুণোৎসৱৰ যি নিৰ্দিষ্ট পৰ্টেলত অনলাইন কৰিব লাগিব। অৰ্থাৎ আপোনাৰ মৰ্ণিং এছেম্বলিৰ পৰা কমিউনিটি পাৰ্টিচিপেশ্যন, টিচাৰ এটেণ্ডেঞ্চ, লাইব্ৰেৰী, এই আটাইখিনি যিখিনি ফৰ্মেট থাকে, ইতিমধ্যে গুণোৎসৱৰ যি গাইডলাইন প্ৰকাশ পাইছে বা মডুল প্ৰকাশ পাইছে, তাত আপোনালোকে এই কথাখিনি পাব, বা আমি আমাৰ পৰৱৰ্তী পৰ্যায়ৰ ভিডিঅ'টো সেই কথাখিনি আলোচনা কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম যে আপোনালোকৰ স্কুল ইভালুৱেশ্যনখন এইবাৰ অফলাইন নহয়, আপুনি এক্সটাৰ্নেল ইভালুৱেশ্যনৰ 3দিন আগতে কি কৰিব লাগিব, সেইখন অনলাইন কৰিব লাগিব। অৰ্থাৎ আপুনি এক্সটাৰ্নেল ইভালুৱেশ্যনলৈকে নৰৈ ছেল্ফ ইভালুৱেশ্যনৰ পৰা 3দিন আগতো কৰিব পাৰিব, কিন্তু আপোনাৰ 3দিন আগৰ এই কামখিনি নকৰিলে পৰ্টেলটো কিন্তু বন্ধ হৈ যাব, তাত আপুনি কৰিব নোৱাৰিব। অৰ্থাৎ আপুনি 3দিন আগত নিৰ্দিষ্টভাৱে কৰিবই লাগিব। এতিয়া কথা হ'ল, গুণোৎসৱৰ যি পৰ্টেলত এই কামখিনি অনলাইন এণ্ট্ৰি কৰিবৰ কাৰণে আপুনি ইউজাৰ আইডি বা পাছৱৰ্ড ক'ত পাব? ইউজাৰ আইডি আৰু পাছৱৰ্ড আপোনালোকক অফিচৰ ফালৰ পৰা দিয়া হ'ব। ইউজাৰ আইডি হৈছে আমাৰ বিদ্যালয়খনৰ ডাইচ কোডটো, আৰু পাছৱৰ্ডটো আপোনাক এটা পাছৱৰ্ড আপোনাৰ SMSৰ জৰিয়তে আপোনালোকৰ গুণোৎসৱৰ যিটো ফাইল ইতিমধ্যে নিশ্চয় ক্লাষ্টাৰ ৱাইজ ভেৰিফিকেশ্যন আপোনালোকে কৰিছে, যে কি এটা নিৰ্দিষ্ট মোবাইল নাম্বাৰ দিয়া হৈছিল, সেই মোবাইল নাম্বাৰত আপোনাৰ এটা SMS আহিব, আৰু SMSত পাছৱৰ্ডটো থাকিব। আৰু পাছৱৰ্ডটো যেতিয়া আপুনি প্ৰথমতে এই ইউজাৰ আইডি ধৰক ডাইচ কোডটো আৰু পাছৱৰ্ডটো দি আপুনি এণ্ট্ৰি কৰিব, কৰাৰ লগে লগে পাছৱৰ্ড চেঞ্জ কৰাৰ অপশ্যন আহিব, আৰু চেঞ্জ কৰাৰ অপশ্যনটোত আপুনি কি কৰি ল'ব লাগিব, পাছৱৰ্ডটো চেঞ্জ কৰি ল'ব লাগিব। তাৰপিছত স্কুল ইভালুৱেশ্যনৰ কাৰণে যিখন ফৰ্ম আছে, সেই ফৰ্মখন আপোনালোকৰ সন্মুখত ওলাই পৰিব, আৰু এই ফৰ্মখন আপুনি অনলাইন ছাবমিট কৰিব লাগিব। এতিয়া কথা হ'ল, আপুনি যে ফৰ্মখন অনলাইন ছাবমিট কৰিলে, অনলাইন ছাবমিট কৰা ফৰ্মখন এক্সটাৰ্নেল ইভালুৱেটৰজনে কেনেকুৱা ধৰণে পাব? আপুনি নিৰ্দিষ্ট পৰ্টেলত অনলাইন কৰিলে, কৰাৰ পিছত এক্সটাৰ্নেল ইভালুৱেটৰজনে ফৰ্মখন কেনেকুৱা ধৰণে পাব, তাক লৈ এটা নিশ্চয় আমাৰ এটা প্ৰশ্ন উদয় হ'ব। এতিয়া বিদ্যালয়খনে যেনেকুৱা ধৰণে অনলাইন এই এণ্ট্ৰি কৰিব লাগিব, এই মানে স্কুল ইভালুৱেশ্যনখন, ঠিক সেইদৰে এক্সটাৰ্নেল ইভালুৱেটৰজনেও কি কৰিব লাগিব, এটা নিৰ্দিষ্ট পৰ্টেলত তেওঁ লগ ইন কৰি তেখেতৰ তথ্যসমূহ তাত আপডেট কৰিব লাগিব, অৰ্থাৎ ফটো,
তারপর তখন এই ডিপার্টমেন্ট বা যিনি ক্রাইটেরিয়া আছে সেইখানে আপনি ফিল আপ করব লাগিব। ফিল আপ করার পিছত যেতিয়া ডিস্ট্রিক্টর ফালের সেই নির্দিষ্ট এক্সটার্নেল ইভালুয়েটর কেজনক নির্দিষ্ট বিদ্যালয়ের কারণে এলোট করা হব, সেই এক্সটার্নেল ইভালুয়েটরজনে তেখেতর যে পোর্টেল গুণোৎসবরে পোর্টেল হব, কিন্তু এক্সটার্নেল ইভালুয়েটরজনের লগ ইন করার প্রসেসটা বেলেগ হব। এক্সটার্নেল ইভালুয়েটরজনের লগ ইন করার কারণে ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকিব, আর পাসওয়ার্ডটা যেটা তারপরে এন্ট্রি করব ওটিপি বেস হব, একটা ওটিপি আসব, ওটিপিটা এন্ট্রি করলেহে কি করব পাৰিব, পোর্টেলট সুমাব পাৰিব, অর্থাৎ যাতে এই বেলেগ ব্যক্তিয়ে পোর্টেলট সুমাব নোৱাৰে তার কারণে এই সিস্টেমটা করা হয়েছে। স্কুল লগ ইনের ক্ষেত্রে কিন্তু ওটিপি সিস্টেম নাই, কিন্তু এক্সটার্নেল ইভালুয়েটরজনের লগ ইনের ক্ষেত্রে আপনার তখন ওটিপি বেস হব। এই প্রত্যেকবারে মোবাইল নাম্বার দিয়ার লগে মোবাইল নাম্বার তখন যদি ওটিপি আসব আর ওটিপি টু দিয়ার পিছতে তখন লগ ইন করব পাৰিব। তখন কি করব যেটা তখন নিজকে রেজিস্টার করব, অর্থাৎ এক্সটার্নেল ইভালুয়েটর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পার পিছত তখন গুণোৎসবর নির্দিষ্ট পোর্টেলত তখন কি করব লাগিব, রেজিস্টার করব লাগিব। আর রেজিস্টার করার পিছত যখন বিদ্যালয় তখন এলোট করা হয়েছে সেই বিদ্যালয়খনের যেতিয়া স্কুল ইভালুয়েশনখনের অনলাইন সাবমিট করব, তখন পোর্টেলত সেই অনলাইন ইভালুয়েশনের সরি স্কুল ইভালুয়েশনের অনলাইন যখন সাবমিট করার রিপোর্টখন তখন দেখা পাব, আর তাত কি করব পাৰিব, ইডিট করব পাৰিব। উদাহরণস্বরূপে ধরা হল আপনি মর্নিং এসেম্বলির ক্ষেত্রে পাঁচ নম্বর দিছে, এক্সটার্নেল ইভালুয়েটরজনে যেটা ভিজিট করব করার পিছত তখন যদি ভাবে যে কি বিদ্যালয়খানে পাঁচ নম্বর নম্বর নয় চারি নম্বর হে পাব লাগে, তখন পোর্টেলত কি করব পাৰিব, সেইটো ইডিট করব পাৰিব। অর্থাৎ আপনি যদি পাঁচ দিছিল তখন চারি করব পাৰিব, আর তারপর তখন সাবমিট করব। এতিয়া বিদ্যালয়সমূহের কারণে একটা নির্দেশনা থাকিব, আপনি যেতিয়া আপনার গুণোৎসবর নির্দিষ্ট পোর্টেলত অনলাইন সাবমিট করব করার পিছত উপর একটা অপশন পাব আপনি ডাউনলোড বলে, আপনি কি কি উত্তর দিলে কিমান উত্তর দিলে সেই কথাখিনি আপনি ডাউনলোড করে থাকব পাৰিব। পরবর্তী পর্যায়ত এইটো আপনার কারণে কি হব প্রয়োজন হব, অর্থাৎ কেতিয়াবা কিমান নম্বর দিছিল কি করেছিল সেই তথ্যখিনি আপনি তো চাব লাগিলে, আপনি সেই ডাউনলোড করা কপিটো চাব লাগিব। আর এক্সটার্নেল ইভালুয়েটরজনে যদি আপনার বিদ্যালয়লৈকে যেতিয়া আহে আপনি সাবমিট করা কপিটো এবার দিয়কচোন মই চাও বুলি কয়, হয়তো খুঁজিব পারে, গতি এইখন কি করে লব লাগিব, প্রিন্ট আউট করে থাকলে আপনি দেখাব পাৰিব। গতি সদা সার বাইদেউ সকল গুণোৎসবত পঞ্চম রাউন্ডের যে গুণোৎসবত এই একটা ডাঙর পরিবর্তন যে কি স্কুল ইভালুয়েশন অনলাইন হব, এক্সটার্নেল ইভালুয়েটরজনেও স্কুল ইভালুয়েশনখন অনলাইন সাবমিট করব লাগিব। এক্সটার্নেল ইভালুয়েটরজনে অনলাইন এই বিদ্যালয়ে সাবমিট করা স্কুল ইভালুয়েশনখনের যে ক্রাইটেরিয়াটো ধর ইয়েস নো করবাত আছে তেও বড়া দুটা করব পাৰিব, করে ফাইনাল সাবমিট করব, করার পিছত তেখেতর স্কুল ইভালুয়েশনখন সাবমিট হল। আর তার উপরেও এক্সটার্নেল ইভালুয়েটরজনে একটা কনফিডেন্সিয়াল নোট দিব, সেই নোটটো তেখেতে তাত দিব লাগিব। এতিয়া কথা হল বিদ্যালয়খনে যেতিয়া এবার অনলাইন সাবমিট করব করার পিছত পুনৰ কিন্তু তেও ইডিট করব নোৱাৰে, গতি আপনি আপনার তথ্য সমূহ সাবমিট করার আগতে হাজারবার ভালদরে ভাবিব, কারণ এবার সাবমিট করার পিছত কিবা কারণে যদি ভুল হলেও আপনি কি করব নোৱাৰিব, শুদ্ধ করব নোৱাৰিব। গতি সাধারণ সার বাইদেউ সকল আজির এই ভিডিওটির জড়িয়ে গুণোৎসবর স্কুল ইভালুয়েশন কেনেকুৱা ধরনের অনলাইন সাবমিট করব লাগে সেই কথাখিনি জানালো, পরবর্তী পর্যায়ের ভিডিওত মই ইয়াক লৈ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবর কারণে চেষ্টা করি। আশা করো আপনাদের ভিডিওটি চাই ভাল পাইছে, আর ভিডিওটি যদি উপকৃত হওয়া বলে ভাবিলে অনুগ্রহ করে ভিডিওটি আগর আপনাদের শিক্ষক বন্ধু বান্ধবী সকলকে ফরওয়ার্ড করব, কারণ গুণোৎসবত যেহেতু প্রত্যেকখন বিদ্যালয়ের প্রথম শ্রেণীর পর নবম শ্রেণীলকে ছাত্র ছাত্রীসল ইভালুয়েশন করা হব, আর বিদ্যালয়খনকো ইভালুয়েশন করা হব। স্যার বাইদেউ সকল আমি আমার ভিডিও সমূহ নিয়মিতভাবে আমার ফেসবুক পেজ নলিনী কান্ত ডেকাত আপলোড করো, আপনি যদি আমার ফেসবুক পেজ নলিনী কান্ত ডেকা ফলো করা নাই অনুগ্রহ করে পেজটি ফলো করব, ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিয়া আছে। ভিডিওটি ইমানতে সামৰিছো, ধন্যবাদ। শ্রদ্ধা স্যার বাইদেউ সকল, নলিনী কান্ত ডেকা নামৰ ইউটিউব চ্যানেলটো হৈছে এটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটোৰ জৰিয়তে আমি শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাৱক আৰু বিদ্যালয়ৰ কাৰণে উপযোগী কিছু ভিডিও প্ৰস্তুত কৰিব কাৰণে চেষ্টা কৰোঁ। আপুনি যদি আজি পোনপ্ৰথমবাৰৰ কাৰণে এই চ্যানেলটো চাইছে অনুগ্ৰহ কৰি চ্যানেলটো ছাবস্ক্রাইব কৰিব আৰু অল নটিফিকেশ্যন প্ৰেছ কৰি থব।